শনিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। হাই ভোল্টেজ এই ম্যাচকে ঘিরে দর্শকের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। দর্শক আগ্রহের দিক থেকে যা বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচগুলোর মধ্যে একটি, তাই বিগ ম্যাচকে সামনে রেখে আগস্ট মাস থেকেই ছাড়া হয়েছিল টিকিট। ভারত পাকিস্তান ম্যাচের জন্য প্রথম দফায় টিকিট ছাড়া হয়েছিল আগস্ট মাসে, যা টিকিট ছাড়ার এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়। তাই পরে নির্ধারিত টিকিট ছাড়াও আরও 14,000 টিকিট বিক্রি করেছে বিসিসিআই। বিভিন্ন সূত্রের খবর, প্রতিটি টিকিট অতিরিক্ত অর্থ খরচ করে কিনতে হয়েছে দর্শকের। বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকে আহমেদাবাদের হোটেলগুলোয় আগাম বুকিং দিয়ে রেখেছিলেন ক্রিকেট প্রেমীরা। এবার ম্যাচকে ঘিরে যে সকল সমর্থক নতুন এসেছেন তারা জায়গা পাচ্ছেন না হোটেলগুলোতে। গণমাধ্যমের খবর অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে নির্ধারিত দামের চেয়ে কয়েক গুণ বেশি টাকা গুনতে হচ্ছে হোটেল ভাড়ার জন্য। তাই বিভিন্ন কারণ দেখিয়ে দর্শক হাসপাতালে থাকার চেষ্টা করছেন। স্টেডিয়ামের কয়েক কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা হাসপাতালগুলোয় রোগীর চাপ বেড়েছে। এই রোগীরা আসছেন শরীর চেক আপ করাতে। তারা চাইছেন পুরো শরীর চেক আপের জন্য সারা রাত হাসপাতালে থাকতে। এর মাধ্যমে স্বাস্থ্যগত পরীক্ষা যেমন হচ্ছে, হোটেলের চেয়ে তুলনামূলক কম খরচে থাকার ব্যবস্থাও হয়ে যাচ্ছে। তাই এখন বেশ বিপাকের মধ্যে আছে স্টেডিয়ামের আশেপাশের হাসপাতালগুলো। তবে আহমেদাবাদের হাসপাতালগুলোতে খেলা দেখতে আসা দর্শকদের ভর্তি করাতে নিরুৎসাহিত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কর্তৃপক্ষ। রোগী ছাড়া খেলা দেখতে আসা কোনো দর্শককে হাসপাতালে থাকার অনুরোধে সাড়া না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিগ ম্যাচকে ঘিরে আহমেদাবাদে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমর্থকেরা হাতে মেহেদি দিয়ে ম্যাচকে ঘিরে বিশেষ ডিজাইন করাচ্ছেন। এদিকে হাই ভোল্টেজ এই ম্যাচের জন্য 11,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এ সময় নিরাপত্তার কারণে আহমেদাবাদকে নো ড্রোন জোন করা হয়েছে। ফারজানা জাহানপ্রিয়া, সময় সংবাদ।